হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে বন্ধুরা আজকে আমরা আলোচনা করব বাংলা বানান নিয়ে আমাদের গত পর্বগুলোতে বাংলা বানান সম্পর্কে নত্ববিধান বাংলা বানানের নত্ববিধান শতবিধান সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং সেই সাথে আলোচনা করা হয়েছে দন্ত ন সম্পর্কে যে দন্ত নগুলো কোথায় বসবে সেই সম্পর্কে আলোচনা তো আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স এটা কিন্তু সত্যবিধানের অংশ নয় মানে যেখানে শতবিধান কার্যকরী হচ্ছে না মানে যেখানে সত্যবিধান নেই হবে না সেই জায়গাটাই তো দন্তস্য হয় তাই না তো কোন কোন জায়গায় সেই দন্তস্যটা হয় সেটাই কিন্তু আমরা আজকে জানব তো আজকে আমরা যেটা শিখছি সেই সত্য মানে দন্তশয়ের ব্যবহার বানানের দন্তস্বয়ের ব্যবহার তার প্রথম যেই নিয়মটা সেটা হচ্ছে তদ্ভব বা খাঁটি বাংলা শব্দে তদ্ভবও অথবা যে খাঁটি যে বাংলা শব্দ তদ্ভবকেই কিন্তু আমরা খাঁটি বাংলা শব্দ বলি এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোতে কিন্তু কখনো মুধ ব্যবহার হয় না আমরা জানি যে সংস্কৃত শব্দের বানানেই কিন্তু মুধ্রশয়ের ব্যবহার হয় তো সংস্কৃত শব্দ ছাড়া আমাদের যে খাঁটি বাংলা শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোতে সেই বানানেই ব্যবহৃত হচ্ছে দন্তস্ব যেমন আমরা জানি মিনশে মিনশে একটি খাঁটি বাংলা শব্দ এই যে মিনশে বানানটা এই মিনশে বানানে দন্তঃ্যয়ের ব্যবহার হচ্ছে কলস কলস কিন্তু আমাদের বাংলা একটি শব্দ এই যে খাটি যে বাংলা শব্দ কলস এখানে কিন্তু দন্তস্বয়ের ব্যবহার হচ্ছে তো এটা হচ্ছে আমাদের প্রথম নিয়ম খুব সহজ একটি নিয়ম এর পরের যে নিয়মটি সেটা হচ্ছে সন্ধির একটি নিয়ম যে সন্ধিতে আমরা জানি যে তোমাদের এর আগের এই বানান সম্পর্কের আলোচনায় বা সন্ধি সম্পর্কের আলোচনায় কিন্তু আমি ঠিক এভাবেই তোমাদেরকে দেখিয়েছি যে প্লাস সাইন দিয়ে এবং সমান সাইন দিয়ে তোমাদেরকে আমি দেখিয়েছি যে এটা হচ্ছে পূর্বপদ এবং এটা হচ্ছে পরপদ তো পূর্বপদে যদি অ আ থাকে এবং অ আ শুধু অ থাকবে না তার সাথে থাকতে হবে বিসর্গ তো পূর্বপদে যদি অ আ এর সাথে বিসর্গ থাকে এবং পরপদে যদি থাকে সেটা ক খ প ফ এই চারটি বর্ণের যে কোনো একটি বর্ণ তখন কি হচ্ছে তখন এই যে বিসর্গটা পূর্বপদের বিসর্গটা সেটা পরিবর্তিত হয়ে যাবে পরিবর্তিত হয়ে দন্তর সাথে রূপান্তরিত হবে যেটা আমি এখানে দেখিয়েছি যে এটা যদি থাকে সূত্র যদি এটা হয় তাহলে সমান সমান হবে এটা তোমরা একটু দেখে নাও বুঝতে পারবে তো আমি একটু একটু উদাহরণ দিয়ে তোমাদের পরিষ্কার করে দিচ্ছি যদি আমি লিখি তখন এটার হলো নমস্কার তো এই নমস্কারটার যে শটা সেটা কিন্তু অবশ্যই দন্ত্য হচ্ছে কারণ এখানে নম ম ময়ের সাথে আছে অ এই অ এর সাথে এর চলে এসেছে ক তার মানে এই অ এবং অনুসার এর পরেই আসছে ক তাই এখানে কী হয়ে যাচ্ছে অনুসরের জায়গাটা হয়ে যাচ্ছে স এবং যেটা ক এর সাথে সংযুক্ত আকারে এসেছে এই নমস্কার মধ্যে তুমি যদি তিরস্কারও করতে চাও তিরস্কারও করতে পারো ঠিক একই নিয়মে কিন্তু এই যে নমস্কার তিরস্কার এগুলো কিন্তু হচ্ছে এরপরে যে আমাদের নিয়মটি তিন নম্বর নিয়মটি সেটা একটু লক্ষ্য করেছে বিদেশি শব্দে বিদেশি শব্দে বিশেষ করে ইংরেজি শব্দে যদি অনুসার অথবা বিসর্গর এই দুটির উচ্চারণ উচ্চারণ যখন আমরা করি সেই জায়গাটা অনুসার অথবা বিসর্গ উচ্চারণ হয় তখন কিন্তু সেখানে কি হচ্ছে দন্তষা চলে আসছে এবং এই সাথে ট যুক্ত হয়ে আসছে যেমন মাস্টার তাই না মাস্টার যখন আমরা লিখি এখানে কিন্তু ছয়ের উচ্চারণ হয় তাই না মাস্টার স্টেশন এই যে বানানগুলো এই বানানগুলোতে কিন্তু বিদেশি শব্দ এবং এখানে সবসময় কি দন্তস্যা ব্যবহার হচ্ছে এরপরে আসি আমরা প্রত্যয় সাত প্রত্যয় যুক্ত যেই শব্দগুলো আছে সেই শব্দগুলোতে কিন্তু সবসময় দন্তস্ব হবে কিন্তু এটা পরিবর্তিত হয়ে মধ্য মানে আমাদের যে মধন্য সেটা কিন্তু কখনোই হবে না যেমন আমি যদি লিখি অগ্নির স্বাদ ধুলির স্বাদ এখানে কিন্তু অগ্নি যদিও এটা হচ্ছে সংস্কৃতের একটি শব্দ কিন্তু তারপরও কিন্তু এই অগ্নির সাথে যখন সাত প্রত্যয় যুক্ত হচ্ছে সেটা কিন্তু দন্তসটা দন্তসই থাকবে এটা কিন্তু পরিবর্তিত হয়ে মুধন্যসাও হবে না অর্থাৎ যুক্ত যত শব্দ আছে সেখানে স্বাদটা এস দন্তস্যা হিসাবেই থাকবে এখানে মধাও হবে না এরপরে আসি আমরা সম্ভাষণসূচক শব্দে সূচক যে স্ত্রীবাচক শব্দগুলো রয়েছে সেগুলো সেই শব্দে যদি আকার আসে তারপরে কিন্তু দন্তস হয় আমরা কিন্তু যে মুধনশার ব্যবহার সেখানে কিন্তু দেখেছি যে সম্ভাষণসূচক শব্দ যদি পুরুষবাচক হয় এবং সেখানে যদি একার আসে তখন কিন্তু হয় মুধ নশা এটাখানে কিন্তু তার উল্টোটা অর্থাৎ যদি সেটা স্ত্রীবাচক শব্দ হয় এবং সেখানে যদি আকার আসে তখনই কি হয়ে যাবে দন্তস্য যেমন যদি আমি কল্যাণী সু লিখি তো কল্যাণী শ্যুতে কিন্তু এটা পুরুষবাচক শব্দ যেখানে মুধনশা এসেছিল। এটাকে যদি আমি স্ত্রীবাচক করি তখন কি হচ্ছে দেখো কল্যাণ ইয়া এরপরে কিন্তু স্ত্রীবাচক কল্যাণী এ না হয়ে হচ্ছে কল্যাণীয়া তো কল্যাণী আ যেহেতু আ এসেছে তার মানে এখানে কি হচ্ছে দন্তস্য হবে ঠিক একইভাবে তোমরা আগের পর্বটি একটু কষ্ট করে দেখে নিবে যে সেখানে কিন্তু আমি ঠিক এই একই উদাহরণেরই রূপটা দেখিয়েছি পুরুষবাচক শব্দের তো সেখানে আমি একটি তোমাদের রূপ দেখিয়েছি সুজনেশু তো সুজনেশু যেহেতু এ এসেছে এবং সেটা পুরুষবাচক শব্দ তাই সেখানে ছিল মুধ সেটাকে সেটাকেই যদি আমি স্ত্রীবাচকে রূপান্তর করি তখন সেটা কি হচ্ছে সুজনিয়া তো সুজনিয়া যেহেতু এসেছে এখানে এটা স্ত্রীবাচক শব্দ এবং তারপরে এসেছে আকার তার মানে এখানে কি হবে এখানে অবশ্যই দন্তস্ব হবে তো বন্ধুরা আজকে আমাদের যে আলোচনা সেখানে হচ্ছে বানানে দন্তস্যয়ের ব্যবহার তাই না যেখানে খাঁটি বাংলা শব্দে সবসময় আমরা জানি যে দন্তস্ব হবে তাছাড়াও সন্ধিতে অ বা আয়ের পরে বিসর্গ থাকলে এবং তারপর যদি ক খ অথবা প বা ফ থাকে তখন কি হচ্ছে তার পরবর্তীতে যে বিসর্গর জায়গাটা পরিবর্তিত হয়ে দন্তস্বতে রূপান্তরিত হচ্ছে বিদেশি শব্দেও কিন্তু আমরা ব্যবহার করি দন্তস্য এছাড়াও স্বাদ প্রত্যয়যুক্ত শব্দগুলোতে কিন্তু দন্তস্বটা পরিবর্তিত না হয়ে অপরিবর্তিতও থাকে এছাড়া সূচক যে শব্দগুলো আছে সেই সম্ভাষণসূচক স্ত্রীবাচক শব্দগুলোতে আমরা আকারের পরিবর্তে মানে আকার থাকলে সেখানে কিন্তু আমরা দন্তষা ব্যবহার করি তো বন্ধুরা আমাদের ওভারঅল কিন্তু এই বানানের দন্তস্বর ব্যবহার এতটুকুই তো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ আমরা যাই তোমাদের সাথে সাথে তোমার বন্ধুরাও জানি এই জিনিসগুলো বুঝতে পারে আমাদেরকে অবশ্যই সে সেগুলো জানাবে যে তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করেছো কিনা অবশ্যই তোমরা শেয়ার করে তাদেরকে জানাবে এবং তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তোমাদের ভালো লাগা মন্দ লাগা সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবে এবং সবসময় আমাদের সাথে থাকবে সাবস্ক্রাইব করে আর আমাদের পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি ভালো থেকেও সুস্থ থেকে ধন্যবাদ সবাইকে